সুপ্রিয় দর্শক উত্তর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি যে জায়গাটা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা নেপিয়ার ঘাস এক ভদ্রলোক উনি এই নেপিয়ার ঘাস চাষ করছেন তা ওনার গরুর খামার রয়েছে আমরা আজকে এই নেপিয়ার ঘাস কীভাবে উনি চাষ শুরু করলেন এবং এই নেপিয়ার ঘাসের কি কি গুণ রয়েছে এবং নেপিয়ার ঘাস চাষ করলে তার খামারে কী উপকারিতা আসতে হবে সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। আসলে আমরা সেই ভাইয়ের কাছে যাই এবং এই ঘাসের উৎপাদন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি কেমন আছেন ভালো ভাই ভাই আপনার নাম যদি বলেন আচ্ছা ফজলুল ভাই আমরা দেখতেছি আপনার একটি সুন্দর নেপিয়ার ঘাসের বাগান তো এই আপনার নেপিয়ার ঘাস এই চাষ করার যে পদ্ধতিটা আপনি এই উৎসাহটা আপনি কোথেকে পেলেন এবং কেনই এই নেপিয়ার ঘাস আপনি চাষ শুরু করলেন নিপিয়ার ঘাস তো চাষ করছি প্রায় পনেরো বছর আগে শুরু করছি সেটা আমার এক বন্ধুর কাছ থেকে আমি একটু অল্প একটু নিয়ে আসছিলাম প্রায় ছয় সাত শতক জায়গায় প্রথম স্টার্ট দিছি উনি যেভাবে আমাকে বলছিল যে বেড করে সার টার দিয়ে গোবর সার ফাঁস পটাস ইউরিয়া দিয়ে মানে সুন্দরভাবে চাষ টাস করে দেড় ফিট অন্তর অন্তর লাগো আচ্ছা

বা ভালো থাকে কি গুড়া গুণ রয়েছে মানে রসালো ঘাস রসালো এটা খেলে গরু থাকবে খেলে দুধ বেশি হবে তো আপনি নেপিয়ার ঘাস আপনার যে কেটেছেন এই যে আমরা মুড়াটা দেখতে পাচ্ছি এই মুড়াটা থেকে কি আবার ঘাস উৎপাদন হবে হ্যাঁ

আপনি কয় মাস অন্তর অন্তর ঘাসটা কাটেন এটা দেড় মাস পর পর দেড় মাস পর দেড় মাস পর আপনি যে অবস্থায় কাটতেছেন এটা বয়স কতদিন হচ্ছে এটা এটা বয়স হবে মিনিমাম বাইশ তেইশ দিন হবে বাইশ তেইশ দিন বা দেড় মাস হয়নি হ্যাঁ এখনো কিন্তু আরো উচ্চ হতো ঘাস তো এখনো তো ইয়ে হয় বড় হয়নি বড় হয়নি বড় হয়নি একেবারেই জানা মানে এখানে একবারে কষি আছে কষি আছে গরু কি খুব খায় এগুলো হ্যাঁ একদম

এবং উনি বলেছেন যে নেপিয়ার ঘাস আপনার যত্ন নিলে যথেষ্ট ভালো হবে এবং জমিতে গোবর সার দিতে হবে প্রচুর তাহলে ঘাসের বৃদ্ধিটা আরও বেশি হবে এবং নেপিয়ার ঘাস গরু খেলে গরু সতেজ থাকে এবং গরু তরতজা থাকে গরুর দুধ বেশি হয় এবং গরুর গোপ বৃদ্ধি হয় আমরা আজকে প্রচুরভাবের কাছ থেকে জানতে পারলাম যে উনি সব গেলে নিজের চায় যারা নেপিয়ার ঘাসের চারা ওনার কাছ থেকে নিতে চায় কাটিং উনি বিনা পয়সা দিয়ে দেন যেন মানুষ সমাজের মানুষ তারাও ঘাস লাগে তারাও বকরি ছাগল এবং গরুর খাবার করতে পারে সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ফজল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আপনি ভালো থাকবেন আমাদের উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাকে শুভেচ্ছা রইল ধন্যবাদ আপনাকে